সুনির্দিষ্ট মামলা না থাকার পরও মৌখিক অভিযোগ করলে র‍্যাব কাউকে গ্রেফতার করতে পারে কিনা প্রশ্ন হাইকোর্টের। নগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় করা রিটের শুনানিতে এমন প্রশ্ন ওঠে। এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাউকে গ্রেফতারের এখতিয়ার র‍্যাবের আছে কিনা তাও জানতে চেয়েছে আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে আজ এ রিটটির প্রাথমিক শুনানি হয়। রিপোর্ট করছেন হাসান জাবেদ। নওগাঁ শহর থেকে আটকের পর র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। শুনানিতে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারের এখতিয়ার পুলিশের আছে, র‍্যাবের নয়। এছাড়া গ্রেফতারের সময় ওই নারীর বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। জেসমিনকে যে তুলে নেওয়া হলো, এই তুলে নেওয়াটা র‍্যাবের এটা জুরিসডিকশনের মধ্যে আছে কিনা এটা কোর্ট, মাননীয় কোর্ট বারবার অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে জানতে চেয়েছেন যে র‍্যাবের এই জুরিসডিকশনটা আছে কিনা। অ্যাটর্নি জেনারেল কোর্টকে বোঝাতে চেষ্টা করছেন যে উনি র‍্যাবের হেফাজতে ছিলেন না, র‍্যাবের হেফাজতে ছিলেন না, তিনি হাসপাতালে হেফাজতে ছিলেন। কোর্ট অ্যাটর্নি জেনারেলের এই কথার সাথে একমত পোষণ করেননি। শুনানিতে প্রশ্ন উঠে র‍্যাবের হেফাজতে ওই নারী মারা গেছে কিনা। জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, গ্রেফতারের কিছুক্ষণ পরই সুলতানা জেসমিন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তার মৃত্যু হয়। কাজেই এটা র‍্যাবের হেফাজতে মারা গেছে বলা যাবে না। সুরথাল রিপোর্ট আছে, সেখানে কোনো কোনো কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, কোনো কিছুই নাই। র‍্যাব যে মানুষকে এ করতে পারে, অ্যারেস্ট করতে পারে, সেটা তো আইনেই আছে যে তাকে যদি 47 দেখবেন না, ওইখানে বলা আছে যদি কারো কাছে তারা সন্দেহ করে আসে বা ছিল, সেই ক্ষেত্রে তারা অ্যারেস্ট করতে পারে। তবে র‍্যাবের এই গ্রেফতার আইনগত হয়নি বলে মনে করেন আইনজীবী ডক্টর শাহাদিন মালিক। কেউ কাউকে যদি টেলিফোন করে বলে যে উনি খারাপ লোক, কারণ এইটা শুনেই কি আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে ধরার জন্য দৌড়াবে? কেউ প্রতারণা করেছে, চাকরির জন্য প্রলোভন করেছে, পকেটমার করেছে, এইগুলি তো র‍্যাবের কাজ হওয়া উচিত নয়। এটা তো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ, আর এইগুলি করতে গিয়ে আমার মনে হয় যেহেতু র‍্যাবের ফৌজদারি আইন, ফৌজদারি কার্যবিধি ইত্যাদি মানে সঠিক ট্রেনিং নাই, ফলে তারা আইনের বাইরে গিয়ে অনেক কাজ করছে। চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আগামী 5ই এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেছে আদালত। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।